এই খালি কেটে যায়। আমি এত একসঙ্গে জোড়া লাগাতে জানি না, এখনো শিখিনি ওগুলো। ওগুলো একটু শিখতে হবে যে কেটে গেলে আবার জোড়া লাগিয়ে কী করে আপলোড করতে হয়, এটা আমি এখনও পারিনি। আগু কিছু করার নেই আর কি, যেটুকু যা শিখেছি সেটুকুর মধ্যেই চালাচ্ছি। কারণ আমার এখানে সেরকম কেউ নেই যে, আর ছেলে মেয়েরা সবসময় ওই খ্যাচ খ্যাচ করে, আমার ভাল লাগে না ওদের কাছে বলতে। মেয়ে তাও করে দেয়, মেয়ে অনেকটাই আমাকে হেল্প করে। ছেলেও করেছে বলতে নেই, করেছে তো, যাই হোক ওরাও অনেক হেল্প করে, ওরাই করে সুযোগটা করে দিয়েছে বলেই তো করতে পারছি। তা সাবস্ক্রাইবটা একটু বাড়লে আমার মনটা শান্তি পেত, সাবস্ক্রাইবটাই তো বাড়ছে না খুব একটা। এক একজনের কয়েক মাসেই কত সাবস্ক্রাইব হয়ে যায়, আমি তো সবার মতনই আমি ভিডিও করি। যাই হোক, সব ভিডিও করছি, গানের ভিডিও করি, বাচ্চার ভিডিও, কুকুরের ভিডিও সবই করছি। এই তো সব 4 মাস হলো, আর কী করবো, অনেকের 3-4 মাসেও কত হয়ে যায়, 1000-এর উপরে হয়ে যায়। তা যাই হোক, তা এই এখন মোছামুছি করি, দেখো তারপর আবার পরে আসবো, ঠিক আছে? আগে মোছামুছিটা করি, এই বাজারগুলো সরাই। একটু শাক নেওয়ার ইচ্ছা ছিল, শাক আর লাউ আর ভেন্ডি আর কুমড়ো, তা ওর কাছে সব ছিল না। একটু এই সময় কলমি শাক কালকে এই যা মেলা থেকে কিনলাম, এই যে আর একটা ক্লিপ কিনেছি, একটা রাবার ব্যান্ড, এই যে হেয়ার রাবার ব্যান্ড কিনেছি, টিপের পাতা কিনেছি, এইসব কিনেছি। লাট্টু ছিল না, লাট্টু তো ওর মায়ের সঙ্গে বেরিয়েছিল, লাট্টু গেলে হয়তো লাট্টুর একটা গাড়ি টাড়ি কিনতাম, শেষে কী গাড়ি কিনে আনবো, এই জন্য আর কিনিনি, ও পছন্দ করে কিনতো। আর এই মেলাটা তো একদিনই বসে, আবার হবে এই আমাদের বাস রাস্তায় ট্রাম ডিপোয় রথের মেলা, তখন আবার যাব। টুকটাক বালতিগুলো খুব সস্তা, যেখানে এই বাড়ির উপর ভ্যানেতে সব প্লাস্টিক আসে না, প্লাস্টিকের জিনিস বিক্রি করতে, এরা 100 টাকা করে নেয় ওই ঢাকাওয়ালা বালতি, আর ওখানে 60 টাকা 80 টাকা। হ্যাঁ, আর ওই ফুল, প্লাস্টিকের ফুলগুলো দুর্দান্ত ছিল, ওগুলো বড্ড দাম চাইছে, 150 টাকা 100 টাকা, ওই জন্যে আর নিইনি। এইভাবেই সব ছাড়াতে হয়, করেই রাখি। এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো,
ভালো, বেশ এক একটা জিনিস খুবই সস্তায় আছে, কিন্তু এক একটা জিনিস আবার একই দাম। যেমন ওই যে চাউ ছাঁকনি যেগুলো স্টিলের হয় না, ওই ফুটো ফুটো ওইগুলো আমি এখানে দর করলাম এখানে এখানে 100 টাকা করে, আর ওখানে 40 টাকা করে, অনেক সস্তা পাচ্ছি না, গেলে নিয়ে নিলেই হয়ে যেত আমার। তারপর রাবার টাবার গুলোও সস্তা পাচ্ছিলাম, 5 টাকা করে রাবার গুলো, ব্যাগ 50 টাকার বেশ, ওই যে এখানে সেখানে বাজারটা নিয়ে যাওয়ার জন্য যে ছোটো ছোটো ব্যাগগুলো হয় না, ওগুলোও বেশ ভালো পাচ্ছিলাম 50 টাকা করে একটা, এই সাইজের গুলো 20 টাকা করে, আর একটু ছোটোগুলো 10 টাকা করে, বেশ ভালো পাচ্ছিলাম ওগুলো।
সুখী যারা মানুষ, যারা সুখের দিন দেখে, তাদের মরে যাওয়াটা কত কষ্টের বলো। সারাক্ষণ ঘুরছে ফিরছে, বর্ণি এখানে ওখানে যাচ্ছে, ভালো ভালো খাবার খাচ্ছে, ভালো ভালো গয়না পরছে, ভালো ভালো জায়গায় থাকছে, তাদের মরে যাওয়াটা কত দুঃখের। কিন্তু যেতে তো হবে, সময় যখন যা তখন তাকে যেতে হবে, এ তো কিছু করার নেই। তার থেকে কষ্টে কষ্টে দিন কাটা ভালো, যাওয়াটা কষ্টের মনে হবে না। একদিন তাও নাতি বিশ্রাম করলো, একদিন একটু শুয়ে বসে ঘুমিয়ে আরাম করলো। আর ওর আন্টি যে পড়ায়, তার বাড়ি ফ্ল্যাট হবে, তো তার বাড়িটা ভাঙা পড়ছে, ওই জন্য এই আন্টি কদিন পড়াবে না, বাড়ি চেঞ্জ করছে, অন্য বাড়িতে যাবে এখন 2-3 বছরের জন্য, তারপর ফ্ল্যাট হলে আবার চলে আসবে। তা ওই আমি বলছি কালকে রাত্রিতে লাট্টুকে যে নে 2-4 দিন ছুটি দিয়েছে স্কুলে, বিশ্রাম কর, তারপর তো আবার শুরু হয়ে যাবে। আবার গরমের ছুটি, সামার ভ্যাকেশন কবে শুরু হয়, কবে ওরা মে মাসে, আমাদের আগে যখন এরা পড়তো, পড়াশোনা করতো, যেই স্কুলে আমার ছেলেমেয়েরাও পড়েছে সেই স্কুলেই নাতিকে দেওয়া হয়েছে। তা ওদের তো মে মাসের কত তারিখ থেকে যেন ছুটি পড়ে যায়, 10-12 তারিখ থেকে, তা জানি না। এই 2 বছর লকডাউন হয়েছে, হয়তো কি কি করবে, হয়তো কম দেবে কি দেবে না, কি সেই একই রাখবে জানি না। আচ্ছা বন্ধুরা, আসছি আমি, এবার ঘর তো ছাড় দেবো, আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে। এই ঘর দোর বাইরে সব ছাড় দিলাম, এই একটা ফেরিওয়ালাকে ডেকেছিলাম, ওই কিছু পুরনো কাঠ আছে, পুরনো জানলা দরজা আছে, সেগুলো দেখালাম যে যদি কিছু দাম দিয়ে পারা যায়, হ্যাঁ যা দাম দেবে দেবে। আর একটা ওই যে মেয়ে একটা নতুন ফ্রিজ কিনেছে, সেই পুরনো আগের ফ্রিজটা রয়েছে, সেইটাও দেখার বললাম। এই সব কথা বলতে বলতে দেরি হয়ে গেল। হ্যাঁ এবার কী নেবে না নেবে, একজনকে তো এখানে বলেছিলাম, সে তো আসলোও না, কথাও বললো না, এখন বলছে তার পয়সা নেই, এখন আমি দেব কী করে। বললাম একটা পুরনো ফ্রিজ, ওই ফ্রিজটা, একটা টিভিও আছে, কালার টিভি ভালো বড়, একটা ডিভিডি আছে, হ্যাঁ এগুলো সব বিক্রি করলে ঘরটাও ফাঁকা হয়, আর শুধু আবর্জনা বেড়ে আছে। তা ওই দেখি কী করবে এরা।
এই এখন সব ঝাড় দিয়ে যে নোংরাগুলো প্যাকেটে তুলবো, হ্যাঁ, এরপর মোছা টোছা সব রেডি করে গা ধুয়ে নতুন একটা ম্যাক্সি পরে আমাদের সামনে এলাম। একটু ম্যাগি করি বাবু, ম্যাগি ফ্রাই করি। তাহলে কি খাবি, চা বিস্কুট, দুধ চা দেবো? ছেলেকে বললাম ম্যাগি ফ্রাই খেতে, ও তো খাবে না বলছে গরমে, এখন ওই শুধু একটু দুধ চা আর বিস্কুট খাবে, একেবারে দুপুরে ভাত খাবে। আর আমি এই সকালে সব ঘর দোর ঝাড় দিয়ে মুছে এই যে গাটা ধুলাম, ধুয়ে এই যে একটা ম্যাক্সি করলাম ওইটা বার করে দিয়েছি, ওটা পুরো ঘেমে চান হয়ে গেছিল। এখন এই কচুর লতিটা করবো, পোস্তটা ভেজাই। অনেকে সর্ষে বাটা দিয়ে করে, আমি পোস্ত দিয়ে করলে আমার বেশি ভালো লাগে। একটু জল খাই, গলা ফলা শুকিয়ে গেছে। যা গরম পড়েছে আর কিচ্ছু খেতেও ইচ্ছা হয় না, শীতকালে যত পারো খাও কোনো কষ্ট নেই, খেতেও মন লাগে, খিদেও বাড়ে, কিন্তু এই গরমকালে শুধু টক ডাল খাও, টক দই খাও, এইসবই খেতে ভালো লাগে। যত হালকা মাছের ঝোল, টাটকা চারা মাছ, বাটা মাছ, এই মাছের জিরে আদা বাটা দিয়ে শুধু আলু দিয়ে ঝোল, আলু দাও, পটল দাও।
একটু আদা এলাচ দিয়ে চা করলে খুব ভালো হয়, টেস্টও ভালো হয়। ছেলেকে চাটা দিয়ে আসি। দুধটা একটু চোখ ফেরাবো তো উতলে যাবো, বলে চোখ ফেরাতেও পাচ্ছি না।
এই যে ছেলেকে চা দিয়ে আসি, আমি চা খাবো। খাবার করে থাকে সে তখন খায়। পায়ে 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 কজ ঘুরবে বলতো, যদি ভোরকে পড়ি একবার। এই দেখো ছাড়িয়েছি, দাঁড়া এইভাবেই ছাড়িয়ে নেবো, আগে চাটা খেয়ে নিই। আমিও আর কি সকালে কিছু সেরকম খাবো না, ভেবেছিলাম একটু ম্যাগি করে খেয়ে নেব, আর ইচ্ছা করছে না। এই বিস্কুট খেয়ে চার দু তিনটে বিস্কুট খেয়ে নেব। নাতি এসছে, মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে এই জায়গাটায় কোন মিষ্টির দোকানে ঢুকে ওখানে কোথায় লাগিয়েছে ভালো করে বলতেই পারছে না। দেখা কাটাটা দেখা, একটুখানি কাটার জন্য তিনবার আনিকা দিয়ে দিয়েছে, একটুখানি ছোট কাটার জন্য দেখিয়েছি। দেখো খুব দুষ্টুমি করেছে, ওই গরমে মার সঙ্গে গেছে গিয়ে এত দুষ্টুমি করেছে, ওর মা বলে আর কোনো দিন ওকে নিয়ে বেরোবো না, খালি বলছে বাড়ি চলো নিয়ে কর, এই সব দুষ্টুমি করেছে। হ্যাঁ খাবে খাবে, তোমার জন্যই রেখেছি। ইঁদুর তো রয়েছেই, সারাক্ষণ ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, এখানে ইঁদুর ওখানে ইঁদুর ওখানে ইঁদুর, কত জায়গায় ইঁদুর আমি ইয়ে করব। এই যে নর্দমা আছে না গো, এই যে পাইপ, এই নর্দমা দিয়ে দিয়ে ছোট ছোট নেংটি ইঁদুরগুলো চলে আসে, এসে এবারে ঘরের কোথাও একটা বাসা বাঁধবে, সেখান থেকে বড় হবে আরও বাচ্চা হবে এই ইঁদুরের, কি বলবো। এত ইঁদুর ঘরের ভেতরেও ইঁদুর ঢুকে যায় এক এক সময়, ঘরের ভেতরে ওই যে। আচ্ছা বন্ধুরা রাখছি, অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, হ্যাঁ দেখবে কিন্তু, হ্যাঁ তোমরা দেখবে ভালো লাগবে, আমি ঠিক স্কিপ মানে করে করে দেখিয়েছি। টাটা, আর শেয়ার আর সাবস্ক্রাইব করবে শর্মিলা লাইভ চ্যানেলে ইউটিউবে। এই যে কি বলছো বলো, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে দেখতে তো।